চক্ষু কর্ণ দুইটি ডানায় ঢাকা ঝিমায় যেন চিত্রপটে পটে আঁকা অন্ধকারের বদ্ধ করা খাসায় আইরে জীবন্ত আইরে আমার কাঁচা বন্ধু তুমি তো দেখেছ আমায় আমার মনের মন্দিরে হার কালি হলো শাসাতে নারিনু তবু পোড়া মন মন্দিরে রক্ত ঝরাতে পারি না কো একা তাই লিখে যাই রক্ত লিখা এই নজরুল লিখতেন কিন্তু আমরা তো লিখতেও পারি না আর বলতেও পারি না কত সুন্দর বললেন আমরা শুধু মাত্র এইগুলি অনুভব করে যেতে পারি আমি যদি চেয়ারম্যান হইতাম তাহলে বাংলাদেশে সবচেয়ে বড় বড় মহিলাদের নামে যত সম্পদ আছে সেইগুলি আগে যে দিতাম তার হাজব্যান্ডরা কি করে যেটি নিয়ে আলোচনা করছিলাম তাহলে ব্যবসায়ীদের প্রতিবাদের জায়গাটি কোথায় এটি কি শুধুই কি আলোচনার মধ্যেই থাকবে ঢিলাল ভাই বলছিলেন যে আমরা সব জায়গায় ধর্না দিচ্ছি ধর্ণা দিয়েই কি ব্যবসা করতে হবে ধন্যবাদ যেটা হেলাল ভাই বললেন স্পেশালি মান্না ভাই আর সায়ন্ত ভাই বললেন অ্যাকাউন্টেবিলিটি যদি না থাকে সেইখানে আপনি যত চিৎকার যত মিছিল যত কিছুই করেন কিছুই হবে না আপনাকে যার কাছে প্রতিবাদ করবেন তার বুঝতে হবে যে আমার এটার জন্য ঝামেলা পোহাতে হবে আমাকে জনগণ হোক প্রশাসন ব্যবস্থায় হোক রাজনীতি হোক কারো না কারো কাছে আমার জবাবদিহিতা থাকতে হবে সেই সিস্টেমটা আমাদের সমাজে একেবারে উঠে গেছে আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা যে পাবনা মেডিকেল কলেজের একজন টিচার সে ওপেন পিস্তল রেখে তারপরে টিচিং দিত দুইটায় আনঅোরাইজ পিস্তল তার কাছে পাওয়া গেছে সাথে নাইফও রাখে পকেটের মধ্যে ব্যাগের মধ্যে রাখে এবং এটা সবাই জানেন টিস করেন মেয়েদেরকে তার স্টুডেন্টদেরকে টিস করেন কিভাবে ওইখানে আসছেন এর আগেও চাকরি হারাইছেন কিন্তু এগুলো তো সবাই জানে জানে বলে এটা প্রচার হচ্ছে স্টুডেন্টরা জানে স্টুডেন্টরাও সবার কাছে প্রচার করতেছেন কানা ঘোষা করতেছেন জানেন না কারা ওনাকে ফিরানোর মতো যারা তারা জানেন একটা মহল্লায় আপনি দেখবেন যে একজন মাসেলম্যান একজন টেরোরিস্ট বা সন্ত্রাসী যদি হয় ছোট্ট একটা বাচ্চা সাত পাঁচ সাত বছরের বাচ্চাও সে জানে যে ও একটা এইরকম ওই ভাই অমুক জায়গাতে যাচ্ছে এটা একটা বল চোখ এটা সরিয়ে নেয় কিন্তু জানেন না কারা যারা ওদেরকে থামাবেন আইন প্রয়োগকারী সংস্থার লোকজন জানেন না তো রকম ব্যবস্থা যদি আমাদের এখানে হয় আপনি কি করবেন প্রতিবাদ করবেন কোথায় সায়ন্ত ভাই বারে বার বললেন যে প্রতিবাদ করতে হবে আমরা জানি পড়াশোনা করে আসছি প্রতিবাদ করার মতো ভাষাও আমরা শিখেছি জানেছি যখন এই দেশের এই ব্যবসায়ী হই তার সবারই নিরাপত্তা ব্যবস্থা তারা রাষ্ট্র যখন দিতে পারে না তখন আতঙ্কের ভিতরে বিশেষ করে ব্যবসায়ীরা থাকেন তার কারণ তার ইনভেস্টটাই হলো টাকা আমাদের সায়ন্ত ভাইয়ের মতো যদি একটা মেডিকেল সার্টিফিকেট থাকতো ওই যে জঙ্গলে যে উনি মানে প্র্যাকটিস করতে পারতেন ওনার খাবারটা জঙ্গলের লোকজন এনে দিত উনি সেখানে বাঁচতে পারতেন কিন্তু আমারটা করতে হবে কি আমার ইনভেস্ট যেখানে সেইখান থেকে আর্নিং হইয়া আমার ফ্যাক্টরি বাঁচাইতে হবে তাদের সংসার বাঁচাইতে হবে আজকে যদি কোনো না কোনোভাবে আমাকে যেই ব্যবস্থাটায় মান্না ভাইরা পড়েন যেই ব্যবস্থাটা অন্যান্যরা পড়েন সেইখানে যদি আমি পড়ি ওনার মান্না ভাইয়ের জন্য তো দশ হাজার লোক মিছিল ব্যয় করবে আমার জন্য বের করবে কে আমি যে চলে যাবো কারো কাছে কোনো না কোনোভাবে নিগৃহীত হব সেই গ্যারান্টি তো কেউ আমাকে দিতে পারতেছে না যে আমি নিগৃহীত হতে পারবো না আপনি দেখেন উন্নত দেশে রেস্টুরেন্ট বেশি তার কারণ সেখানে কাজ করেন মানুষে বেশিরভাগ লোকেরাই কর্মসংস্থান আছে তারা ঘরের থেকে কাজটা শেষ করে ওই রেস্টুরেন্টেই খেয়ে যায় বেশিরভাগ দেশে আমাদের শুধু এই সাবকন্টিন্টসই বেশি যে এইখানে ঘরের ভিতরে মহিলারা রান্না করে। কিন্তু যেই রেস্টুরেন্টগুলি বেলি রোডে সব জায়গায় আস্তে আস্তে ডেভেলপ করতেছে যখনই একটা সেক্টর ডেভেলপ হয় তার জন্য মনিটরিংয়ের ব্যবস্থা তো সেই রকমই থাকে কারা কিভাবে কোন জায়গায় রেস্টুরেন্ট দিবে রেস্টুরেন্টের জন্য আলাদা পারমিশন যেটা হেলাল ভাই বললেন সায়ন্ত ভাই বললেন মান্না ভাইও বললেন এই পারমিশন আলারা কেন ধরা ছোঁয়ার বাইরে থাকবে তাদেরকে কেন ধরেন না উচ্চ পর্যায়ের যারাই হোক পলিটিক্যালি সিদ্ধান্ত পলিটিক্স তো হলো দেশ পরিচালনার জন্য জনগণকে দেবার জন্য এই হলো পলিটিক্স পৃথিবীর একটা দেশ দেখান্ত যে ভালো পলিটিক্স ছাড়া সেই দেশ উন্নত হয়েছে তাদের প্ল্যান প্রোগ্রাম সব কিছুই থাকে জনগণকে করার জন্য জন জনগণকে দেওয়ার জন্য সেইখানে যদি যারা আমলা তাদের যদি শক্ত হাতে সেটা প্রতিরোধ না করতে পারে তাদেরকে যদি না চালাইতে পারে তাহলে তো এটা তো শেষ হবেই কারণ তাদের চাকরি পার্মানেন্ট তাদের বেতন বাড়বে ঘুষ বাড়বে বাড়ি বাড়বে গুলশান বনানিতে ফ্ল্যাট বাড়বে আমি যদি কথায় কথায় ধরি আমি যদি দুদকের চেয়ারম্যান হইতাম তাহলে বাংলাদেশে সবচেয়ে বড়ো বড়ো সিটিগুলিতে মহিলাদের নামে যত সম্পদ আছে সেইগুলি আগে ফাইলটা আন দিতাম যে তার হাজব্যান্ডরা কী করে এইগুলি করতাম কিন্তু এইগুলি সবাই জানে যেগুলি জানে না আমাদের শুদ্ধ হবার মতো কোনো স্কোপ এখানে নাই আমি আমরা যাই বলি না কেন সব কিছুই যদি ওই যে রবি ঠাকুরের কথায় চক্ষু কর্ণ দুটি ডানায় ঢাকা ঝিমায় যেন চিত্রপটে আঁকা অন্ধকারের বদ্ধ করা খাসায় আইরে জীবন্ত আইরে আমার কাঁচা এইভাবে বলা হয়েছে কিন্তু আমাদের এখানে কোনো পরিবর্তন হচ্ছে না এই দুঃখের সাথে মনের দুঃখে ওই আপনার নজরুলের সেই কথায় বলতে হয় যে বন্ধু তুমি তো দেখেছো আমায় আমার মনের মন্দিরে হার কালী হলো শাসাতে নারিনু তবু মন মন্দিরে রক্ত ঝরাতে পারি না কো একা তাই লিখে যাই রক্ত লিখা এই নজরুল লিখতেন কিন্তু আমরা তো লিখতেও পারি না আর বলতেও পারি না কত সুন্দর বললেন আমরা শুধু মাত্র এইগুলি অনুভব করে যেতে পারি